হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি উইথ সৌমি ধর। আমি সৌমি, আজকে চলে এসেছি আমি একটা ঝকঝকে তকতকে সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হলো বডি হোয়াইটনিং প্যাক। আমরা আমাদের কিন্তু মুখেরই শুধু যত্ন করি, হাত পায়ের দিকে কিন্তু অত সেভাবে কেউ তাকাই না। কিন্তু দেখবে তোমরা খেয়াল করে, আমাদের মুখের স্কিন আর হাতের স্কিন তো এক না, হাতের স্কিন কিন্তু এক না, মুখের স্কিন আর হাতের স্কিনের কালারও কিন্তু আলাদা, কিন্তু এটা ঠিক ভালো লাগে না। তাই আমি যে আজকে ঘরোয়া প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা যদি কিছুদিন ইউজ করো তাহলে তোমরা নিজেরাই খেয়াল করতে পারবে যে আমাদের হাতে পায়ে পিঠে গলার ট্যান সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়ে একটা হোয়াইটনিং সুন্দর একটা স্কিন পেয়ে যাব। চলো তাহলে আর বেশি কথা না বলে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। বডি হোয়াইটনিং প্যাকটি বানাবার জন্য আমাদের লাগবে টক দই, মুসুর ডাল আর টমেটো। মুসুর ডালটাকে আমরা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব আর টমেটোটাকে একটু পেস্ট করে নেব। আর মুসুর ডালটা একদম মিহি পেস্ট করবে না, একটু দানা দানা রাখবে। তো চলো আমি মুসুর ডাল আর টমেটোটাকে পেস্ট করে নিয়ে তোমাদের কাছে আসছি। আমি চলে এসেছি, টমেটোটাকে পেস্ট করে নিয়ে এসেছি আর মুসুর ডালকেও মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এখানে টক দই রয়েছে। তো চলো এবার আমরা কিভাবে বডি হোয়াইটনিং প্যাকটি রেডি করব সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা জানো মুসুর ডালে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, এটা যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো সেরকম আমাদের স্কিনের পক্ষেও খুব ভালো। মুসুর ডালে স্কিনটা ভীষণ গ্লোয়িং করে। টমেটোতেও স্কিনের ট্যানটা রিমুভ করে দেয়। আর দাগ ঠাক কোনো দাগ ছোপ থাকলে বা স্পট থাকলে বা ব্ল্যাক প্যাচ থাকলে টমেটো কিন্তু টমেটো রস ভীষণ সুন্দরভাবে রিমুভ করে। আর টক দইতে তো তোমরা জানো ল্যাকটিক অ্যাসিড আছে, এটা একটা হালকা ব্লিচের এফেক্ট দেয় আমাদের স্কিনে আর স্কিনটাকে ভীষণ গ্লোয়িং করে। তো চলো এবার আমরা প্যাকটা রেডি করি। এখানে টমেটো পেস্টটা আমরা নিয়ে নেব পুরোটাই। মুসুর ডালটাও নিয়ে নেব এক চামচ মতন। আর টক দইটাও নিয়ে নেব এক দু চামচ। ভালো করে এটা একটা পেস্ট করব, সুন্দর করে মিক্স করব এটাকে। এই তিনটি ইনগ্রেডিয়েন্টসই সুন্দর করে মিক্স করব। পুরোটা ভুলে গেল, তোমরা মুসুর ডালটাকে না একটু বেশি করেই গুঁড়ো করে রাখবে। বেশি করে গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দেবে, যাতে পরবর্তী সময় যখন তোমরা প্যাকটা রেডি করবে তখন আর আলাদাভাবে গুঁড়ো করতে হবে না, ওই কন্টেনার থেকেই তোমরা এক চামচ নিয়ে নিলে। আর মুসুর ডালটাকে না খুব মিহি করে তোমরা গুঁড়ো করবে না, একটু দানা দানা করে গুঁড়ো করবে। তো চলো আমার এই বডি হোয়াইটনিং প্যাকটি রেডি হয়ে গেছে। এবার তোমাদের আমার হাতে অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি। আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি বডি হোয়াইটনিং প্যাকটা। তোমরা হাতে গলায় পিঠে পায়ে সমস্ত জায়গায় এই প্যাকটিকে ভালো করে একটু হালকা হাতে মাসাজ করবে। আমি দেখাচ্ছি চলো, এই যে এরকমভাবে প্যাকটি নেবে, নিয়ে সমস্ত জায়গায় হাতে পিঠে পায়ে গলায় যেখানে যেখানে আমাদের ট্যান পড়ে সেসব জায়গায় ভালো করে একটু বেশি করে নিয়ে এরকম হালকাভাবে জোরেও ঘষতে পারো, খুব জোরে না। আর মুসুর ডালটা যেহেতু দানা দানা আছে এখানে স্ক্রাবিংয়েরও সুন্দর কাজ হবে। একটু ভালো করে স্ক্রাবিং করবে। একটু সময় নিয়ে করবে। আর সঙ্গে সঙ্গে করেই ওয়াশ করে নেবে না, একটুখানি রাখবে 5 মিনিট মতন হাতের মধ্যে রেখে, যেখানে যেখানে হাতে পিঠে গলায় পায়ে একটু রেখে তারপরে তোমরা ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে। আর সুন্দর করে স্ক্রাবিং করবে, একটু জোরে ঘষবে। জোরে ঘষলেও অসুবিধা নেই।
তো চলো আমি ওয়াশ করে এসে দেখাচ্ছি। আমি আমার হাতটা ওয়াশ করে চলে এসেছি, দেখো খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে আর ট্যানটা সম্পূর্ণ রিমুভ করে দিয়েছে। তোমরা কদিন ইউজ করলেই বুঝতে পারবে, ধীরে ধীরে স্কিনটা হোয়াইটনিং হয়ে যাচ্ছে আর ট্যানটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে, কারণ আমি একটা বডি হোয়াইটনিং প্যাক তোমাদের সাথে শেয়ার করলাম যেটা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেডি করা হয়েছে। আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের ঘরেই পাওয়া যাবে আর এটা পুরো এটা সম্পূর্ণ ন্যাচারাল, এর কোনো সাইড এফেক্ট নেই। তোমরা নির্দ্বিধায় ইউজ করতে পারো, সপ্তাহে দুদিন ইউজ করলে যথেষ্ট। তোমরা কদিন ইউজ করে দেখো, তোমাদের হাতে গলায় পিঠে পায়ে যেখানে যেখানে ট্যান পড়েছে সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়ে একটা সুন্দর হোয়াইটনিং তোমরা স্কিন পেয়ে যাবে। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি আমি, আর তোমরা পারলে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে একটু জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।